সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সদ্য এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ক্লাসে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজে। তোমাদের সঙ্গে ক্লাস এখনো আমি তোমরা সম্পৃক্ত হতে পারিনি, কারণ কোভিড-19 এর প্রেক্ষাপটে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সহ বাংলাদেশেও আজকে ক্লাসের অনেক বিঘ্ন ঘটছে। তাই সরকারের নির্দেশ অনুসারে আমরা বীরচরণ শহীদ শামসুজ্জোহা কলেজে সকল শিক্ষকবৃন্দ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজকে আমি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি সুজিত কুমার সরকার, প্রভাষক, সমাজকর্ম, বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ গুরুদাসপুর নাটোর। আমার আজকের আলোচনার বিষয় সমাজকর্ম প্রথম পত্র। প্রথম পত্রের সমাজকর্মের ধারণা এবং সংজ্ঞা সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো শুরুতেই সমাজকর্ম সম্পর্কে একটু আমরা দেখে আসি, সমাজকর্মের ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে আসি। সমাজকর্ম সম্পর্কে আমরা দুইটা শব্দ পাই এখানে, সমাজ এবং কর্ম, এই দুইটা শব্দ মিলে সমাজকর্ম। এই সমাজকর্ম জানা শব্দের পূর্ণ অর্থ জানার আগে আমরা সমাজকর্মের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। সমাজকর্মের ইতিহাস, সমাজ যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই সমাজ কল্যাণের সূত্রপাত হয়েছে। সমাজ কল্যাণ অর্থ যে সমাজের মানুষের, সকল মানুষের বিভিন্নভাবে কল্যাণ করা, যারা কেউ কারো বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করা, কোনো বন্ধু বিপদে পড়লে তাকে সাহায্য সহযোগিতা করা, কেউ রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা, কাউকে কন্যাদানগ্রস্ত পিতা কেউ অসহায় মুহূর্ত বিপদগ্রস্ত হলে তার কন্যাদান থেকে তাকে বিপদ থেকে উদ্ধার করা, এই যে সমাজের এই কর্মগুলো সমাজ সৃষ্টির উষা লগ্ন থেকেই হয়ে আসছে। এই যে মানবতাবোধ এবং এই ধর্মীয় মূল্যবোধ, এই মানবতাবোধ এবং ধর্মীয় মূল্যবোধ থেকেই সমাজ কল্যাণের সূত্রপাত। কিন্তু সমাজ সবসময় পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলের সাথে সাথে সমাজের মানুষের অনেক সমস্যার জটিল আকার ধারণ করেছে। এই সমাজে বহু জনসংখ্যা বৃদ্ধি একদিকে, আর একদিকে শিল্প বিপ্লবের প্রভাব এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজে বহু জটিল এবং বহুবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। এই জটিল এবং বহুবিধ সমস্যা সমাধানের জন্য পূর্বের মতো আর মানবিকতাবোধ বা ধর্মীয় মূল্যবোধ থেকে আর সমাজের কর্ম করা সম্ভব হয় না। বিধায় সমাজের এই জটিল সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক এবং পেশাগত কর্মের প্রয়োজনীয়তা দেখা যায়। সেখান থেকেই আজকে এই সমাজকর্মের সূত্রপাত ঘটে। তাহলে সমাজ এবং কর্ম ইংরেজিতে বলা হয় সোশ্যাল ওয়ার্ক। সমাজ এখানে সমাজ দিনতেশ মানে সকল নয়াকার মানে মানুষ, আর গঠিত মানে জন্য, সকল মানুষের জন্য যে কর্ম সেটি হচ্ছে সমাজ কর্ম। এখন সমাজকর্ম তাহলে কি? সমাজকর্ম হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক এবং পেশাগত সেবাকর্ম যেখানে কতকগুলো সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ করে ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা এমনভাবে সমাধান করা হয় যাতে মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে সমাজে সুখী এবং সম্পদশালী, সমৃদ্ধশালী হিসাবে সমাজে বসবাস করতে পারে। এক্ষেত্রে সমাজকর্মের কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের সংজ্ঞা আমরা লক্ষ্য করি। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রয়োগ করেছেন ডাব্লু এ ফ্রিডল্যান্ডার অর্থাৎ ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। কে? ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, ডাব্লু এ ফ্রিডল্যান্ডার। তিনি কি বলেছেন? ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার
অর্থাৎ ডাব্লিউ এ ফিডল্যান্ডার অর্থাৎ আই ই ডি ফিডল্যান্ডার ওয়াল্টার আর্থার ফিডল্যান্ডার সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন যে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান এবং মানব সম্পর্ক বিষয়ে এমন এক দক্ষতাভিত্তিক সেবাকর্ম যা ব্যক্তি দল এবং সমষ্টিকে সামাজিক এবং ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। ওয়াল্টার আর্থার ফিডল্যান্ডার কি বলেছেন? ওয়াল্টার আর্থার ফিডল্যান্ডার বলেছেন সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানব সম্পর্ক বিষয়ক দক্ষতাভিত্তিক এমন এক সেবাকর্ম যা ব্যক্তি দল এবং সমষ্টিকে সামাজিক এবং ব্যক্তিগত সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। অপর বিজ্ঞানী রেক্স এর স্কিডমোর এবং এম জি থ্যাকারে রেক্স এ স্কিডমোর এবং এম জি থ্যাকারে সমাজবিজ্ঞানী রেক্স এ স্কিডমোর এবং এম জি থ্যাকারে কি বলেছেন? সমাজকর্ম হলো এমন একটি কলা বিজ্ঞান এবং পেশা যা মানুষ কতিপয় পদ্ধতির সাহায্যে ব্যক্তি দল এবং সমষ্টির সাথে সম্পর্ক লাভে সহায়তা করে থাকে। তাহলে রেক্স স্কিডমোর কি বলেছেন? সমাজকর্ম হলো একটি কলা বিজ্ঞান এবং পেশা যা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে ব্যক্তিগত দলীয় এবং সমষ্টিগত সমস্যা সমাধানে সহায়তা করে থাকে। আবার এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্ম বিশ্বকোষ বিশ্বকোষ এর সংজ্ঞা অনুসারে সমাজকর্ম হচ্ছে কি? একটা সুসংগঠিত কর্ম প্রচেষ্টা যা ব্যক্তি বা পরিবারকে সমষ্টির সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। আমরা এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্ম বিশ্বকোষের কি সংজ্ঞা জানলাম? যে সমাজকর্ম হচ্ছে কি? একটা সুসংগঠিত কর্ম প্রচেষ্টা যা ব্যক্তি বা সমষ্টিকে তার পরিবারের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। সুতরাং আমরা সমাজকর্মের তিনটা সংজ্ঞা আমরা এখানে জানতে পারলাম। একটা হচ্ছে ওয়াল্টার এ ফিডল্যান্ডার, রেক্স এ স্কিডমোর এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক। এই তিনটে সংজ্ঞা অনুসারে আমরা উপসংহারে যেতে পারি। উপসংহারে যেতে পারি সমাজকর্ম হলো এমন একটি পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান এবং মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা ভিত্তিক এমন এক সেবাকর্ম যা মানুষের কৌশল এবং দক্ষতা প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত দলীয় এবং সমষ্টিগত সমস্যা সমাধানে নিয়োজিত থাকে। তাহলে সমাজকর্ম বলতে আমরা কি বুঝি? সমাজকর্ম হচ্ছে এমন একটা পেশাগত এবং বৈজ্ঞানিক সেবাকর্ম যা মানুষের সমাজকর্মের কতগুলা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি দল এবং সমষ্টিকে এমনভাবে সহায়তা করে থাকে যাতে মানুষ তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে সমাজে সুখী এবং সমৃদ্ধশালী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। তাহলে আমরা সমাজকর্মের ধারণা এবং সমাজকর্মের সংজ্ঞা আমরা জানতে পারলাম। এবার সমাজকর্মের আমরা একটু লক্ষ্য সম্পর্কে আমরা
একটু জেনে আসি। সমাজকর্মের লক্ষ্য, সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি আসি। সমাজকর্মের লক্ষ্য কি? সমাজকর্মের লক্ষ্য হলো যে সমাজে বসবাসরত প্রতিটা মানুষের জীবনমানের উন্নয়ন এবং কতগুলো পদ্ধতির সাহায্যে ব্যক্তি, দল এবং সমষ্টির যে সমস্যা, এই সমস্যা সমাধান করাই সমাজকর্মের মূল লক্ষ্য। এ সম্পর্কে, সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী অ্যানি এন মিনা হ্যান বলেন যে সমাজকর্মের লক্ষ্য হলো সমাজের বসবাসরত প্রতিটা মানুষের, সমাজে বসবাসরত প্রতিটা মানুষের জীবন মান উন্নয়নের নিমিত্তে মানুষের মধ্যকার যে বহুমুখী এবং যে জটিল সমস্যা আছে সেই সমস্যাগুলোর উন্নয়ন ত্বরান্বিত করা, সেই সমস্যাগুলোর সমাধান করে উন্নয়ন ত্বরান্বিত করা। এই সম্পর্কে, সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে 1981 সালে নাসা কর্তৃক প্রকাশিত সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটু আমরা ধারণা করে আসি। সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে জনগণের সমস্যার সমাধান, জনগণের সমস্যার সমাধান উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার উন্নয়ন। এক 1981 সালে নাসা কর্তৃক প্রকাশিত, নাসা কর্তৃক কি? সমাজকর্মের লক্ষ্য হলো জনগণের সমস্যার সমাধান উপযোজন এবং উন্নয়ন ক্ষমতার উন্নয়ন। দুই হচ্ছে সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ তৈরি করা। দুই নম্বর কি? সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ তৈরি করা। তিন নম্বর লক্ষ্য, কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা। তিন নম্বর লক্ষ্য কি? কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা। চার নম্বর, সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন, সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। এটা 1981 সালের নাসা কর্তৃক প্রকাশিত সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আজকে কি জানলে? সমাজকর্মের ইতিহাস, সমাজকর্মের ধারণা, সমাজকর্মের সংজ্ঞা এবং সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আমি আবার তোমাদেরকে একটু পূর্বের স্মরণ করিয়ে দিই। তাহলে সমাজকর্মের সূত্রপাত হচ্ছে শিল্প বিপ্লব এবং সমাজের বহুমুখী সমস্যার সমাধানের প্রেক্ষিতে সমাজে যে জটিল এবং সমাজে যে বিভিন্ন খারাপ অবস্থার সৃষ্টি হয় তার থেকে উত্তরণের জন্য যে আধুনিক এবং বিজ্ঞানসম্মত যে পদ্ধতি সেবাকর্ম, সেটি হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষের যে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করে তাকে সমাজে সুখী এবং সমৃদ্ধশালী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে সহায়তা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে সমস্ত বিষয় আজকে দিক নির্দেশনা দিলাম এ সমস্ত বিষয়গুলো তোমরা বাড়িতে ভালো করে শিখবে এবং মনোযোগ সহকারে তোমাদের পঠন এবং পাঠন বিষয়টা অবহিত হবে। ধন্যবাদ সবাইকে।